সাপের এত বড় সাহস, আমার বউকে কামড় দিছে, তাই তো সাপ পিটিয়ে হাসপাতালে নিয়ে গেল স্বামী, সঙ্গে নিয়ে গেল সাপের কামড়ের যন্ত্রণায় ছটফট করতে থাকা বউকেও। রোগী না, ওই সাপকে দেখতে হাসপাতালে উপচে পড়া ভিড় জমে যায়। রান্নাঘরে বাস রাখতে গিয়ে সাপের কামড় খাওয়ার এই মর্মান্তিক ঘটনা ঘটে চুয়াডাঙ্গার দামরহুদা উপজেলার জয়রামপুর গ্রামে। জানা যায় সাপটির নাম বেত আশরা, আর এই সাপটি সম্পূর্ণ বিষহীন, ভয়ের কিছু নেই, প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে যাবেন রোগী। অঞ্জনা বেগমের স্বামী জানান, আমার বাবা মার থেকে জ্বালানির জন্য কিছু বাঁশ নিয়ে আসেন, আমার স্ত্রী সেই বাঁশগুলো রান্নাঘরে রাখছিলেন, এ সময় বাঁশের মধ্যে থাকা একটি সাপ তার হাতের তালুতে কামড় দেয়, পরে দ্রুত আমার স্ত্রীকে সদর হাসপাতালে ভর্তি করি, পাশাপাশি চিকিৎসার সুবিধার্থে সাপটিও নিয়ে যাওয়া হয়, যা দেখতে ভিড় জমায় রোগীরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার বলেন, সাপের কামড়ে আহত এক নারীকে জরুরি বিভাগে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা, একটি মৃত সাপও সঙ্গে করে নিয়ে এসেছেন, প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, আপাতত তিনি শঙ্কামুক্ত, তবে সাপটিকে মেরে ফেলা এবং তা নিয়ে আসাতে আলোচনার সৃষ্টি করেছে। দর্শক, বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।